আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে, কিভাবে ফিড বানাবেন এবং ফিড বানানোর জিনিসগুলো কিভাবে মিক্সার করবেন, ফিডে কি কি ব্যবহার করবেন মিক্সারের সাথে এবং কিভাবে মিক্সার তৈরি করবেন। দেখেন আজকে আমরা এইটাই করতেছি। প্রথমে আপনি ভুট্টার গুঁড়া নিতে পারেন, তারপরে হচ্ছে চাউলের গুঁড়া, সুজি, তারপরে সয়াবিন, কিছু তেল মিশাই নিতে পারেন। এবং দেখুন আমরা কিভাবে মিশাইতেছি, কিছু পানি দিয়ে নেবেন, এইভাবে ভালোভাবে মিক্সার করে নেবেন। মিক্সার করে নেওয়ার পরে দেখেন হালকা করে একটু আমরা সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল হালকা করে দেওয়ার পরে এটা সুন্দরভাবে আমরা এটাকে মিক্সার করব। মিক্সার করার পরে দেখেন এই যে আমাদের পাশে কিন্তু এটা 160 মডেল ফিড প্লেট, এটা হচ্ছে 7 ঘোরা মোটর, ওটার রোলার 3 রোলার। আমরা রোলারে হালকা করে একটু সয়াবিন তেল দিয়ে নেব, তেলে নতুন তো এই জন্য আমরা একটু হালকা করে তেলে দিয়ে নেব। তারপরে রোলারের পাশে দেখেন দুই পাশে দুইটা নাট আছে, এই নাট দুইটা একটু হালকা করে টাইট দিয়ে নেব আমরা। দেখেন আমরা একটু টাইট দিয়ে নিই, টাইট দিয়ে নেওয়ার পরে দেখবেন হালকা করে হাত দিয়ে নড়াবেন, দেখেন না নড়ে, এটা ওইভাবে আমরা টাইট দিয়ে নেব। দেখেন হ্যাঁ যে নড়ে না, আমরা এটা টাইট দিয়ে নেব, সুন্দর করে টাইট দিয়ে নেবে নাট দুইটা। দেওয়ার পরে এভাবে আমরা ফিড বানাবো।